আমাদের সবার প্রিয় কবি কাজী নজরুল ইসলামকে আমি শ্রদ্ধা জানাচ্ছি কবির একটি প্রবন্ধ পাঠের মাধ্যমে। প্রবন্ধ লাঙল পাঠ করে শোনাচ্ছি। যেখানে দিন দুপুরে ফেরিওয়ালি মাথায় করে মাটি বিক্রি করে, সেই আজব শহর কলিকাতায় লাঙল চালাবার দুঃসাহস যারা করে তাদের সকলেই নিশ্চিত পাগল মনে করছেন, কিন্তু সেই পাষাণ শহরেই আমরা লাঙল নিয়ে বেরুলুম। এই পাষাণের বুক ছিঁড়ে আমরা সোনা ফলাতে চাই। ব্রহ্মপুত্র স্রোত হিমালয় আটকে গেলে হলধর লাঙলের আঘাতে পাহাড় ছিঁড়ে সেই স্রোতকে ধরায় নামিয়েছিলেন। সেই জল কত প্রান্তর শ্যামল করে, কত তৃষিত কণ্ঠের পিপাসা মিটিয়ে বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। লাঙলবন্ধ আজ বাংলার তীর্থ, মহাত্মাগণের আন্দোলন আজ নেতাদের পাষাণ পারিপার্শ্বিকে আটকে গেছে, তাই আজ আবার হলধরের ডাক পড়েছে। পাশ্চাত্য সভ্যতার প্রয়োজনে শহরের সৃষ্টি হয়ে পল্লীভূমি বাংলার সভ্যতা ও সাধনা লোপ পেতে বসেছে। শাসন ও শোষণের সহায়তার যন্ত্রস্বরূপে ভদ্র সম্প্রদায় আত্মবিক্রয় করে শহরে উঠে এসেছেন। গ্রামের আনন্দোৎসব রোগ শোকের চাপে লুপ্ত হয়ে গেছে। শহরের বেকার বাঙালি আজ বুঝছে গ্রাম ছেড়ে এসে তার কি নিরুপায় অবস্থা হয়েছে। জমিদার আর গ্রামের সকল কর্মের ত্রাণ স্বরূপে উপস্থিত নন তিনি, শহরে এসে বাস করে মদ মাংস মেয়ে মানুষ মোটর মামলা এই পঞ্চমকারের সাধনায় নিযুক্ত আসেন। নায়েব গোমস্তার অত্যাচারে প্রজার প্রাণ ওষ্ঠাগত, মহাজনের হাতে জমির স্বত্ব চলে যাচ্ছে, গৃহহীন ভূমিহীন লক্ষ লক্ষ লোক সমাজের অভিশাপ নিয়ে শহরের দিকে ছুটছে। কলকারখানায় কতক ঢুকে নিজেদের সর্বনাশ করছে, আর কতক নানাহীন উপায়ে জীবিকা নির্বাহের চেষ্টা করছে। দেশে চুরি ডাকাতি ও বলাৎকারের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বেগুন তিন আনা সের এবং মাছ কেন দেড় টাকা সের হয় তাই লোকে জিজ্ঞাসা করে। যে ক্ষেতের মালিক বা মাছ ধরে তার অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। জমিদার মহাজন দালালের পেটেই লাভের বারো আনা যাচ্ছে, কাজে ক্রেতাকে দাম এত বেশি দিতে হচ্ছে। জমিতে চাষির সত্ত্ব নাই, যত্নের অভাবে ভূমির উৎপাদিকা শক্তি নষ্ট হয়েছে, উৎপন্নে প্রজার লাভের পূর্ণ অংশ নাই, আমরা গোড়া কেটে আগাই জল দিচ্ছি। কাউন্সিলে এবং খবরের কাগজে স্বরাজের জন্য চেঁচিয়ে আকাশ ফাটিয়ে দিচ্ছি, আবার বলছি স্বরাজ পেলে এই সমস্ত সমস্যা আপনিই দূর হবে। এই স্বরাজটা এখন হলে পাবে কে? যারা পাবে তারা নিজের হাতে যেটুকু দেওয়ার ক্ষমতা এখনই আছে তা সকলকে দিচ্ছে কি? আমরা স্বরাজের মামলা আর অ্যাটর্নি দিয়ে করতে চাই না, এবার নিজেদেরই বুঝতে হবে। মথুরার লীলা ঢের দেখেছি, আমাদের দেবতা যিনি তাঁকে বৃন্দাবনের শ্যামল মাঠে ফিরিয়ে আনতে চলেছি। তিনি রাখালগণের সখা, তিনি গোধন চড়াতে ভালোবাসেন, তিনি বেনু বাজিয়ে সকলকে পাগল করেন। যদি সেই দেবতার আহ্বানে কেহ বাধা দেন তবে আমাদের হলধর ঠাকুর তাকে রাখবেন না, নাগলের আঘাতে তাকে মরতেই হবে। নাগল চালিয়ে যিনি সীতাকে লাভ করেছিলেন সেই জনক আমাদের গুরু, যিনি প্রডিউসার অর্থাৎ জনক তিনি ঋষি, তিনি সমাজের শ্রেষ্ঠ। আজ নবজনকের নূতন দর্শনে আমাদের জ্ঞান লাভ করতে হবে। ডিস্ট্রিবিউটার হিসাবে জনকয়েক ভদ্রলোকের স্থান সমাজে আছে, ডাক্তারি শিক্ষকতা প্রভৃতির দ্বারা সমাজের সেবা করার জন্যেও লোকের প্রয়োজন, কবি চিত্রকর শিল্পী হিসাবেও স্রষ্টার স্থান আছে। কিন্তু পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার ব্যবসাটা লোপ পাওয়া দরকার। শরীরের মধ্যস্থল বেশি স্ফীত হয়ে গেলে শরীরটাই অচল হয়ে পড়বে, দুম্বার লেজ শরীর অপেক্ষা বড় হলে তখন লেজের মাংস খেলে দুম্বারই উপকার। হিন্দুর বর্ণ বিভাগ
বিজ্ঞান সম্মত প্রণালীর উপর প্রতিষ্ঠিত ছিল। প্রতিযোগিতাকে এড়িয়ে শ্রমবিভাগ নীতি মেনে পুরুষানুক্রমে একই চর্চা করে সমাজের ক্রমোন্নতি এই পদ্ধতির মূলে ছিল। এখন কিন্তু তালগাছিন তালপুকুর হয়ে দাঁড়িয়েছে এই বর্ণবিভাগ। ব্রাহ্মণ পাদ্রীর রাজত্ব গিয়াছে, গুরু পুরোহিত খালিপা পোপ নির্বংশপ্রায় ক্ষত্র সম্রাট ও সাম্রাজ্য সব ধসে পড়েছে, রাজা আছেন নামে মাত্র। আমেরিকা ইংল্যান্ড প্রভৃতি দেশে এখন বৈশ্যের রাজত্ব, এবার শূদ্রের পালা। এবার সমাজের প্রয়োজনে শূদ্র নয়, শূদ্রের প্রয়োজনে সমাজ চলবে। হিন্দু মুসলমান সমস্যা, ব্রাহ্মণ অব্রাহ্মণ সমস্যা সব নাগলের ফালের মুখে লোপ পাবে। তাই আমরা নাগলের জয়গান আরম্ভ করলাম, নাগল নবযুগের নবদেবতা। জয় নাগলের জয়, জয় নাগলের দেবতার জয়। নাগল প্রথম খণ্ড, বিশেষ সংখ্যা, পয়লা পৌষ, ১৩৩২।